হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি সাথী। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আজ কোথায় যাচ্ছি দেখেন, আমার সঙ্গে থাকেন। আজ আমি বাড়ি যাচ্ছি, সাতক্ষীরায় যাচ্ছি আমরা মোটর সাইকেলে। ওই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে রাস্তায় সবুজ গাছগাছালি দেখতে খুব সুন্দর লাগছে। এখন 2টা বাজে দুপুর, আমরা দুপুরবেলায় যাচ্ছি বাড়িতে। আমাদের একটু দেরি হয়ে গেছে একটি কাজের জন্য, ওই জন্যে 2টা বাজে যাওয়া চলে যাচ্ছি এখন। আমাদের সঙ্গে থাকুন, দেখেন কত সুন্দর সবুজ গাছপালা, দেখতে অনেক সুন্দর লাগছে, পরিবেশটা অনেক সুন্দর, ওই জন্য ভালো লাগতেছে। কত সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে, সবারই ভালো লাগে। এই যে গাছপালা অনেক সুন্দর, একটা ব্রিজ, ব্রিজের পারে উঠছি আমরা, অনেক সুন্দর লাগছে। আমরা তো বাড়ি যাচ্ছি, এজন্য আমাদের মনে অনেক আনন্দ। এখন বাড়ির থেকে আসার সময় মনটা খারাপ হয়ে যায়, কিন্তু বাড়ি যাওয়ার সময় মনে আনন্দ থাকে যে বাড়ি যাব, সবার সঙ্গে দেখা হবে, ঘুরবো, বেড়াবো, কত সুন্দর আনন্দ করব। কোনো টেনশন থাকে না বাড়ি থাকলে, নিয়ে টেনশনে ঘোরাঘুরি। কত সুন্দর ফাঁকা একটি রাস্তা, রাস্তায় কোনো জ্যাম নেই, একদম ফাঁকা প্লেন। এই রাস্তাটি আগে খারাপ ছিল, আমাদের যাতায়াতের খুবই সমস্যা হতো সাতক্ষীরায় যেতে। এখন রাস্তা প্ল্যান করে দিয়েছে, যাদের সাতক্ষীরায় বসা তারা দেখলে বুঝবেন, জানবেন যে এই রাস্তা আগে খারাপ ছিল, এখন রাস্তা দেখেন খুব সুন্দর করে দিয়েছে। আমরা এই যে হোটেলে আসলাম, যে দুপুরে খাবো বলে দুপুরে খেয়ে আসিনি, আমার ছেলের ক্ষুধা লাগছে, ওই জন্য আমরা হোটেলে খাইতে গেছিলাম। যে খাইতে আইসি এখানে গরুর মাংস, যে গরুর মাংস রান্না করছে সুই ঝাল দিয়ে আর রসুন, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখুন এটা আমার প্লেট, যে সুই ঝাল দিছে আর মাংস দিছে, গরুর মাংস, গরুর মাংস, সুই ঝাল আর রসুন। মাংসটি হেভি লাগছে দুপুরে। আর এই যে ছেলের বাপ, ছেলেরে খাওয়াই দিচ্ছে আমার ছেলে, আমার ছেলেরে তো কেউ দেখেন এখনো। আমার যেসব নতুন বন্ধুরা, আপনারা তো আমার ছেলেকে এখনো দেখেননি, দেখেন ওই যে ছেলে, ছেলের বাপ খাওয়াই দিচ্ছে। যে শ্বশুর বাড়ির জন্য, শ্বশুরের জন্য কিনেছি, শ্বশুর বাড়ির জন্য ফল নিলাম, আপেল নিলাম, লেবু নিলাম, ফল নিলাম, এটাও আপনাদের সঙ্গে একটু ভিডিও করে দেখালাম যে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, কে নিয়ে যাচ্ছি। আপনারা আবার কিছু মনে করবেন না, আর আমি কিন্তু ভালো করে কথা বলতে পারি না, যেভাবে পারি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ।